নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজ যার বাগানে আমরা এসে উপস্থিত হয়েছি, ইনি আমার নিজের কাকু স্বপন মণ্ডল। তো ওনার বাড়িতে আমরা আজ ভিডিও করছি। দেখতেই পাচ্ছেন অ্যামারান্থাস খুব সুন্দরভাবে গ্রো হয়েছে এবং খুব যত্নের মধ্যে রেখেছেন। কিন্তু যদি যত্ন শোনেন তাহলে খুব অবাক হয়ে যাবেন যে কত সিম্পলভাবে বাড়িতে এইভাবে রন্ধন বাগান বা রান্না বাগান করা যায়, যে রান্না বাগানে আপনার বাড়ির রান্নার জল, বাড়ির বিভিন্ন ধরনের ফেলে দেওয়া জিনিস এই মাটিতে দিয়ে সেখানে আপনারা করতে পারেন। কাকুর থেকে শুনছিলাম এই মাটিতে শুধুমাত্র গোবর সার এবং বাড়ির সামান্য কিছু রান্নার টুকটাক জিনিস যেগুলি ফেলে দেওয়া সেগুলি দেওয়া আছে, এছাড়া আর কিছু না। আউশ মাটি, সুন্দর গ্রামের সুন্দর আউশ মাটি, তার সাথে এই পদার্থগুলি মেশানো আছে। কত সুন্দর পাট গাছ, পাট শাকের গ্রোথ হয়েছে এবং কিছুদিনের মধ্যেই এগুলি এডিবেল অর্থাৎ খাবার যোগ্য হয়ে যাবে। যত্ন বলতে শুধু একটু জল, এরা আর কিচ্ছু চায় না। আপনারা প্রত্যেকেই পারেন নিজের বাড়িতে এইভাবে ছোট জায়গায় চাষ করতে। ঘনভাবে একটু পাট বসিয়ে দিলে, কিছু তুলে নিয়ে থিনিং করে দিলেন, সেগুলি খাওয়া হয়ে গেল এবং তারপর যেগুলি বাড়বে সেগুলিকে পিঞ্চিং করে যদি আমরা ইউজ করি তাহলে আবার সেখান থেকে সাইড থেকে নতুন ডাল বেরোবে। তেমনি এই কলমির ক্ষেত্রেও একইভাবে আপনারা করতে পারেন, ডগা ছেঁটে সেগুলিকে ইউজ করুন এবং তারপর সাইড থেকে দেখবেন আবার নতুন নতুন ডালপালা বেরোচ্ছে এবং গাছের গ্রোথ আরও ভালো হচ্ছে। এখন যে আম গাছটি দেখছেন, এটি থাই অল টাইম ম্যাঙ্গো। এটি আমি এনেছিলাম কল্যাণীর একটি নার্সারি থেকে এবং এই গাছটিতে মুকুল আসতে শুরু করেছে। পাশাপাশি এখন আপনারা দেখতে পাচ্ছেন লাল নোট, সাদা নোটে, যেটিকে অ্যামারান্থাস বলে। অ্যাকচুয়ালি অ্যামারান্থাসের অনেকগুলো টাইপ হয়, তার মধ্যে এটি একটি। তো কিছুদিনের মধ্যে এগুলি খাবারের উপযোগী হয়ে যাবে, তখন তুলে তুলে খাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কুমড়ো শাক, সাথে কুমড়োও হবে কিছুদিনের মধ্যেই। এবং এই কুমড়ো খুব সাধারণভাবেই চাষ হয়েছে। এখানে লাল জামরুল, থাই লাল জামরুল, এটি কল্যাণী রোজ ফার্ম নামক নার্সারি থেকে আনা, আমি নিজের হাতে করে এনে দিয়েছি এবং তারপর কাকুর যত্নে আরও সুন্দরভাবে বেড়ে উঠছে। এই যে টমেটোর জাতটি দেখছেন, এটি হরিপালের তপন পাত্র বাবুর নার্সারি থেকে নিয়ে আসা, আপনারা ভিডিও দেখেছেন, অত্যন্ত সুন্দর, প্রচুর হয়, ইনডিটারমিনেট টাইপ। টমেটো দুটো টাইপ হয়, এটা বাড়তেই থাকে উপরের দিকে এবং প্রচুর প্রোডাকশান হয়, প্রচুর প্রোডাকশান। এই গাছটি সবথেকে ভালো ব্যাপার, একদমই বেশি যত্ন করা হয়নি যখন শীতকাল ছিল, তার মধ্যেও কিন্তু এ প্রচুর ফল দিয়েছে। এটা সত্যিই দারুণ ব্যাপার, খুব সামান্য খাবারে এই গাছটি করা হয়েছে, তাতেই দেখুন কত সুন্দর। সত্যি কথা বলতে আপনারা গাছ বসানোর ক্ষেত্রে বা এই সবজি বসানোর ক্ষেত্রে ভালো জাতের বীজ নেবেন। বিভিন্ন বিদেশি কোম্পানি রয়েছে, তারা খুব ভালো ভালো জাত বাজারে এনেছেন, সেগুলি আপনারা করতে পারেন। বিশেষ করে সাকাতা কোম্পানি খুব ভালো চলছে, তো আপনারা সেগুলি নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কারি পাতার গাছ, বাড়িতে ডাল বা আরও অন্যান্য তরকারিতে এটি লাগে এবং এগুলি আমাদের বাড়ির খুবই পছন্দের কয়েকটি গাছ। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এই সামান্য জায়গার মধ্যে একজন নতুন বাগানি 1.5 বছর ধরে কাজ করছেন এবং তার মধ্যেই নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলেছেন বাড়ির বাগানে এবং বাড়ি করে তুলেছেন সবুজে ভরপুর, সত্যিই আনন্দ লাগছে না দেখে? অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, প্রত্যেকে খুব ভালো থাকবেন, এইভাবে কিচেন গার্ডেন বা রন্ধন বাগান করুন প্রত্যেকে।
আপনারাও পারবেন, এখনো সময় আছে।